সংশোধিত নাগরিকত্ব আইন চালু নিয়ে বহুবার বিতর্ক তৈরি হয়েছে। রুল তৈরি নিয়েও সমস্যা হওয়াতে কথা দিয়েও পিছতে হয়েছিল বিজেপিকে। সিএ লাগু এবং রুল তৈরিতে কেন্দ্রের চালবাহানা নিয়ে মুখ খুলেছিলেন বিজেপির বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। সিএ লাগুতে কেন্দ্রের ঢিলেমিতে সোচ্চার হয়ে দলত্যাগের ইঙ্গিতও দিয়েছিলেন মতুয়াদের সংখ্যাধিপতি শান্তনু ঠাকুর। এমনকি তার মানভঞ্জনের জন্য দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী উদ্যোগী হয়ে করোনাকে হাতিয়ার করে বলেছিলেন পরিস্থিতি স্বাভাবিক হলেই চালু হবে সিএ। সম্প্রতি দেশের পাঁচটি বিজেপি শাসিত রাজ্যে সিএ চালুর নির্দেশ দেয় কেন্দ্র, কিন্তু তা নিয়েও বিস্তর জল খোলা হয়েছে। নাগরিকত্ব দেওয়া নিয়ে গেরুয়া শিবিরের এই প্রতিশ্রুতি নিয়ে পদ্ম শিবিরের নেতাদের বারবার বিস্তর বিভ্রাটের মধ্যে পড়তে হয়েছে। এবার নিজেদের ব্যর্থতা ঢাকতে তৃণমূলের কোর্টে বল ঠেলে দিয়ে রাজনৈতিক কৌশল অবলম্বন করল গেরুয়া শিবিরের রাজ্য সেনাপতি দিলীপ ঘোষ। মমতা ব্যানার্জি চাইলে তাদের লাগু হয়ে যাবে, নাহলে যখন সরকার সুবিধা হবে লকডাউন কেটে যাবে তখন মানে মমতা ব্যানার্জির ইচ্ছার উপরে কেন্দ্রের আইন দাঁড়িয়ে আছে, সহযোগিতা চাই। শুক্রবার অশোকনগরে এক দলীয় কর্মী সভায় এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্যে সিএ লাগু করতে মুখ্যমন্ত্রীর সহযোগিতা চান। এতদিন মতুয়াদের থেকে দূরত্ব বজায় রাখতেন দিলীপ ঘোষ। শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরপরই এদিন মতুয়াদের উপর সদয় হতেও দেখা যায় তাকে। মতুয়াদের সন্তুষ্ট করার জন্যই শান্তনুকে মন্ত্রী করা হয়েছে, বিরোধীদের এই দাবিকে নস্যাৎ করে মতুয়াদের পক্ষেই সওয়াল করেন তিনি। মতুয়াদের খুশি করার দরকার, মতুয়ারা এত বছর ধরে সর্বস্ব হারিয়ে এখানে, তাদেরকে কেন মমতা ব্যানার্জি কিছু করেন, অন্য সরকার কিছু করেনি কেন? আমরা বলেছি তারা আমাদের বিশ্বাস করেছেন, তাদের সম্মান দেবো, তাদের সুরক্ষা দেবো, এদেশের নাগরিকত্ব। সিএ নিয়ে যে রাজ্যের মুখ্যমন্ত্রী আদৌ খুশি নন তা আগেই তার বক্তব্যে পরিষ্কার করে দিয়েছেন। বঙ্গ রাজনীতিতে বিজেপির যে পরিস্থিতি তাতে এ রাজ্যে সিএ চালুর সাহস দেখাবে না বলেই অনুমান রাজনৈতিক মহলের। সেক্ষেত্রে মতুয়াদের মন জয়ের তুরুপের তাস, সিএ এর ভবিষ্যৎ কি হবে তাই নিয়ে সংশয় খোদ মতুয়াদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।